আচ্ছা, আমরা গতদিন পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে পড়ছিলাম। এবং আমরা বলছিলাম যে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে অনেক হোলস থাকে, এবং অল্প কিছু ইলেকট্রন থাকে। তো আমরা ইলেকট্রন গুলিকে দেখালাম নেগেটিভ হিসেবে, সাইন হিসেবে, আর হোলস গুলিকে দেখালাম হচ্ছে পজিটিভ সাইন হিসেবে। তাহলে এটা হচ্ছে একটা পি টাইপ, আর এখানে মেজরিটি ক্যারিয়াল হচ্ছে হোলস, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রনস। ক্যারিয়ার কেন বলতেছি, কারণ হচ্ছে যে হোলস এবং ইলেকট্রনস এগুলো দিয়েই আমাদের কারেন্ট ক্যারি করে, কারেন্ট যে প্রবাহিত হয় আইদার ইলেকট্রনের মাধ্যমে হয় অথবা হোলস এর মাধ্যমে হয়। তো এই জন্য আমরা এগুলোকে বলি হচ্ছে ক্যারিয়ার। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে যেহেতু হোলস অনেক বেশি থাকে, তাহলে মেইন কারেন্টটা ফ্লো হয় হচ্ছে হোলস এর মধ্যে দিয়ে। এন টাইপ সেমিকন্ডাক্টরে যেহেতু ইলেকট্রন বেশি থাকে, মেইন কারেন্টটা ফ্লো হয় হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক এটার সাথে লাগানো আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টরও যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতেছি যে ইলেকট্রনস হচ্ছে অনেক বেশি আর অল্প কিছু হোলস আছে। তাহলে এখানে এন টাইপের ক্ষেত্রে এখানে হচ্ছে ইলেকট্রনস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, আর এখানে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। ওকে, যখন এরকম একটা পিস অফ এন টাইপ আর একটা পিস অফ পি টাইপ, মানে এটা যদি আমরা এইভাবে দেখাই, এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের পিস, এটা হচ্ছে পি টাইপ, আর আরেকটা সেমিকন্ডাক্টরের পিস, এটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এই দুইটাকে যদি আমরা একটার সাথে একটা লাগাই দিই, এটার সাথে এটাকে এরকম লাগাই দিই, লাগাই দেওয়া মানে কাছে নিয়ে আসা এবং টেম্পারেচার খুব হাই করে দেওয়া, যেইভাবে দুইটা দুইটা রড কে আমরা যেভাবে ওয়েল্ডিং করি, কাছে নিয়ে এসে ওইটাকে আমরা ভেরি হাই টেম্পারেচারে গলায় ফেলি, তাইলে রড দুইটা একটার সাথে একটা জোড়া লেগে যায়। অলমোস্ট ওই রকমই যদি আমরা এই দুটাকে এরকম কাছাকাছি এনে ভেরি হাই টেম্পারেচার প্লাস আরো যে সকল এনভায়রনমেন্ট দরকার দিলে, তখন মেজরিটি ক্যারিয়ার গুলো ডিফিউজ হবে। ডিফিউজ ডিফিউজ মানে হচ্ছে বাংলাতে থেকে কি বলে, ডিফিউজ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে কোনো কিছু যখন যায়, যেটার ঘনত্ব বেশি সেখান থেকে যেখানে ঘনত্ব কম সেদিকে যে ফ্লো হয়, ব্যাপন এটা মেবি বাংলা স্যার, কি বলে, ব্যাপন, ব্যাপন, ইয়েস, ব্যাপন, আপনারা পড়ে আসছেন যেটাকে ব্যাপন, সেটাই হচ্ছে ডিফিউশন। ডিফিউশন তো এটাকে আমরা বলবো যে হোলস গুলো ডিফিউজ হবে পি থেকে এন এর দিকে, আর ইলেকট্রন গুলো ডিফিউজ হবে এন থেকে পি এর দিকে। কি ক্লিয়ার, বুঝা গেছে কথাটা? তাইলে হোলস গুলো যদি যদি পি থেকে এন এর দিকে ডিফিউজ হয়, তাইলে যে সকল অ্যাটমের হোলস যাবে, পজিটিভ চার্জ চলে যাচ্ছে, তাইলে ওই সকল অ্যাটম গুলি অটোমেটিক নেগেটিভ চার্জ হয়ে যাবে, নেগেটিভ আয়ন হয়ে যাবে, অ্যাটম গুলো হয়ে যাবে নেগেটিভ আয়ন। আর যে এইদিক থেকে যে সকল অ্যাটম থেকে ইলেকট্রন গুলো এই পাশে চলে আসবে নেগেটিভ চার্জ,
ওই অ্যাটমগুলো তখন হয়ে যাবে পজিটিভ আয়ন। আমি কি কথাটা বুঝাইতে পারছি? সাপোজ একটা অ্যাটম আছে, এই অ্যাটমের এখন সব এমন অবস্থা যে ইলেকট্রন প্রোটন সমান আছে, কিন্তু এই অ্যাটমটা আমরা বলতেছি দিস ইজ এন টাইপ, এইখানে এই পাশে সব হচ্ছে এন টাইপ। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন সরে যায়, চলে যায়, তাহলে নিশ্চয়ই এখানে পজিটিভ মানে পজিটিভের চার্জ বেড়ে যাবে। তাহলে এদিকে যেই আয়নটা থাক, যে অ্যাটমটা থাকবে, কোন একটা অ্যাটম থেকে যখন একটা ইলেকট্রন চলে যায়, তখন সেই অ্যাটমটা কি আর নিউট্রাল থাকে না, সেটা তখন একটা আয়নে পরিণত হয়। সো এইখানে এন টাইপের দিকে হবে হচ্ছে পজিটিভ আয়ন, যেহেতু ইলেকট্রন চলে গেছে, আর পি টাইপের দিকে হবে হচ্ছে নেগেটিভ আয়ন। হ্যাঁ, এই আয়নগুলোকে আমরা দেখাচ্ছি একটা চিহ্ন, চার্জের চিহ্নটা, তার চারপাশে একটা গোল, একটা দাগ দিয়ে আমরা বোঝাচ্ছি। তাহলে এইখানে কিছু পজিটিভ আয়ন তৈরি হয়ে গেছে, আর এই পাশে কিছু নেগেটিভ আয়ন। উল্টা হইলো কিন্তু, পি টাইপের দিকে তৈরি হলো নেগেটিভ আয়ন, এন টাইপের দিকে তৈরি হলো হচ্ছে পজিটিভ আয়ন। এখন এই যে এটা পজিটিভ আয়ন, তাদের তাদের তো চার্জ আছে, সেটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এরা হচ্ছে নেগেটিভ আয়ন, এদেরও চার্জ আছে, এরা হচ্ছে নেগেটিভ চার্জ। এরা তখন কি করবে, এই নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রনকে বাধা দেয়, মানে রিপেল করে, বিকর্ষণ করে। তাহলে এদিক থেকে যদি আরো ইলেকট্রন এদিকে আসতে চায়, ডিফিউশন হয়ে, এদিক থেকে ডিফিউশন হয়ে যদি এদিকে ইলেকট্রন আসতে চায়, সেই ইলেকট্রন গুলিকে আবার এই নেগেটিভ চার্জটা বাধা দিবে, আসতে দিবে না। আবার সিমিলারলি এদিক থেকে পজিটিভ হোলস যদি এদিকে আসতে চায়, তাহলে এই পাশের পজিটিভ আয়ন গুলো, তারা এই পজিটিভ হোলস গুলিকে বাধা দিবে আর আসতে দিবে না। অর্থাৎ এমন একটা অবস্থা আসবে, প্রথমে কিছুক্ষণ ডিফিউশন হবে, ডিফিউশন হওয়ার পরে দুই সাইডেই আয়নের একটা ব্যারিয়ার তৈরি হবে, মানে এই পজিটিভ এবং নেগেটিভ আয়ন গুলো একটা ব্যারিয়ার, ব্যারিয়ার মানে একটা বাধা, একটা ব্যারিয়ার তৈরি করবে, যে ব্যারিয়ারের কারণে ফার্দার আর ডিফিউশন হবে না, ফার্দার আর পজিটিভ এদিকে আসবে না, ইলেকট্রন গুলি আর এদিকে আসবে না, তখন একটা ইকুইলিব্রিয়াম পজিশন চলে আসবে। এই যে একটা লেয়ার তৈরি হলো, একটা ব্যারিয়ার, এটাকে বলে হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, পটেনশিয়াল ব্যারিয়ার। তার মানে একটা পিএন জাংশন তৈরি হলো, পিএন জাংশন, এই যে ব্যারিয়ারটা তৈরি হলো, এই ব্যারিয়ারটাকেই, মাঝখানের এই ব্যারিয়ারটাকে আমরা বলি হচ্ছে পিএন জাংশন। তাহলে একটা পি টাইপ এবং এন টাইপ সেমি কন্ডাক্টরকে যখন আমরা একটার সাথে আর একটা কাছাকাছি নিয়ে আসি, উইথ সার্টেন উইথ উইথ ইয়েটা কি বলে, একটা এনভায়রনমেন্ট, একটা সুইটেবল এনভায়রনমেন্টে যখন আমরা তাদেরকে নিয়ে আসি, তখন কি হয়, পি টাইপ থেকে হোলস গুলো ডিফিউজ হয়ে এন টাইপের দিকে যায়, আর এন টাইপ থেকে ইলেকট্রন গুলো ডিফিউজ হয়ে পি টাইপের দিকে আসে। ডিফিউজ হওয়ার কারণে পি টাইপের দিকে নেগেটিভ আয়নের একটা লেয়ার তৈরি হয়, আর এন টাইপের দিকে পজিটিভ আয়নের একটা লেয়ার তৈরি হয়। এই পজিটিভ আয়ন গুলো ফার্দার আর হোলস কে পি থেকে এন এর দিকে ডিফিউজ হতে বাধা দেয়। সিমিলারলি নেগেটিভ আয়ন গুলো ফার্দার ইলেকট্রন কে এন থেকে পি টাইপের দিকে আসতে বাধা দেয়, তখন একটা পটেনশিয়াল ব্যারিয়ার মাঝখানে সেট আপ হয় বা গ্রো করে, ওইটাকে আমরা বলি হচ্ছে পিএন জাংশন। তাহলে ফরমেশন অফ পিএন জাংশন, এটা একটা পরীক্ষায় আসে, ফরমেশন অফ পিএন জাংশন অথবা কনস্ট্রাকশন অফ পিএন জাংশন, কিভাবে পিএন জাংশন ফর্ম করে বা কিভাবে পিএন জাংশন কনস্ট্রাক্ট করা হয়, এই যে কথাটা একটা কোশ্চেন, এটা একটা খুব কমন কোশ্চেন পরীক্ষার মধ্যে আসে। তাহলে আমরা এইভাবে ছবি এঁকে এটাকে আমাদেরকে দেখাতে হবে, রাইট? তার মানে পিএন জাংশন যখন হয়, তখন এমন একটা সিচুয়েশন হয় যে একটা মাঝখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়, একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়। আসলে এই পিএন জাংশনটাই হচ্ছে একটা ডায়োড, ডায়োড ভিতরে জাংশনই থাকে আর কিছুই না। আমরা যে ডায়োড
ডায়োডের চিহ্ন যেভাবে দেখায়, ডায়োড, এই ডায়োডের একটা পিএন জাংশন থাকে, এটাকে বলে হচ্ছে এন এর মা, পি এর মাথা, এটাকে বলে হচ্ছে এন এর মাথা, পিএন জাংশনের এটাকে এইভাবে। ওকে, এখন এই পিএন জাংশন দিয়ে, পিএন জাংশন দিয়ে আমরা কারেন্ট ফ্লো কে কন্ট্রোল করতে পারি, কারেন্ট ফ্লো কে কন্ট্রোল করতে পারি। যেমন আমরা বলছি যে পিএন জাংশন কে যদি আমরা এইভাবে কানেক্ট করি, এইভাবে যে একটা ফরওয়ার্ড বায়াস, এটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যে পির সাথে পজিটিভ এবং এন এর সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অ্যাড করার পরে একটা সার্টেন ভোল্টেজ, একটা নির্দিষ্ট একটা ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ যদি আমরা অ্যাপ্লাই করি, তাইলে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই কারেন্ট ফ্লো করাকে বলেই হচ্ছে ফরওয়ার্ড বায়াস। বুঝা গেছে কথাটা? তাহলে এইটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে হলে কতটুকু ভোল্টেজ দরকার, এটা ডিপেন্ড করে যে আমি যে পি টাইপ এবং এন টাইপ তৈরি করলাম বা পিএন জাংশনটা যে তৈরি করলাম, এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে। এটা যদি সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে, সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যদি সিলিকন হয়, তাইলে এই পিএন জাংশনের এই পটেনশিয়াল ব্যারিয়ারের ব্যারিয়ারের শক্তি হচ্ছে 0.7 ভোল্ট। অর্থাৎ আমরা যদি 0.7 ভোল্টের সমান অথবা তার চেয়ে বেশি ভোল্ট যদি আমরা এই ব্যাটারির মধ্যে আমরা অ্যাপ্লাই করি, তাইলে এইখান দিয়ে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। কিন্তু 0.7-এর কম হলে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে না, অথবা খুব কম অল্প কিছু কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই, যে এদিকে হচ্ছে আমরা ভোল্টেজ দেখাচ্ছি ভিএফ, আর এদিকে হচ্ছে কারেন্ট আইএফ দেখাচ্ছি, এটা হচ্ছে ভিএফ কারেন্ট। এইখানে প্রথমে দেখা যাবে যে ভোল্টেজ যতই বাড়াই কারেন্ট খুব বেশি বাড়তেছে না, কিন্তু একটা অল্প সময় পরে, দ্যাট ইজ 0.7 ভোল্ট অ্যাপ্লাই করার পরেই কারেন্ট এরকম সোজা বাড়া শুরু করবে, তখন আর ভোল্টেজ বাড়বে না। যতই আমরা এটাকে বাড়াবো, ভোল্টেজ আর বাড়বে না, বরং কারেন্ট বাড়া শুরু করবে। তার মানে হচ্ছে এইখানে এসে, এই 0.7 ভোল্টে এসে আমরা বলবো যে এই পিএন জাংশনটা বা এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। কি হয়ে গেছে? ফরওয়ার্ড বায়াস। তো পরীক্ষায় আসে, হাউ এ পিএন জাংশন ইজ মেড ফরওয়ার্ড বায়াস, অথবা হোয়াট হ্যাপেন্স টু এ পিএন জাংশন হোয়েন ইট ইজ মেড ফরওয়ার্ড বায়াস, অথবা এক্সপ্লেইন ফরওয়ার্ড বায়াস। ওকে, তাহলে এখন নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা অ্যান্সার করবো। যদি এটা নাম্বার থাকে 1 বা 2, তাহলে আমরা বলবো শুধু এপি টাইপের সাথে ব্যাটারির পি টার্মিনাল, এন এর সাথে ব্যাটারির এন টার্মিনালকে অ্যাড করলেই এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। আর যদি বলে যে কিভাবে একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করা যায়, নাম্বার হচ্ছে 5, তাইলে আমাদেরকে এইভাবে বলতে হবে যে ফরওয়ার্ড কানেকশন দেওয়ার পরে নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রোড গুলো আসবে এন টাইপের মধ্যে, তারপরে এখানে এসে পটেনশিয়াল ব্যারিয়ারে একটা প্রেসার ক্রিয়েট করবে এটার ভিতর দিয়ে পাস করার জন্য, যখন ব্যাটারির ভোল্টেজটা পটেনশিয়াল ব্যারিয়ারে বেশি হয়ে যাবে, তখন এই ব্যারিয়ারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে, তখনই আমরা বলবো যে দিস ইজ কল্ড ফরওয়ার্ড বায়াস, এবং তখন আমরা আবার এরকম একটা গ্রাফ রেখে দিতে পারি। ওকে, এখন উল্টো হলে কি হবে? যদি আমরা এই ব্যাটারির, বলুন স্যার, যদি এই যে যেটা দেখালেন যে 0.7 ভোল্টের পরে আমরা ভোল্টেজ না বাড়ালেও কারেন্ট বেড়ে যাচ্ছে, তো ওইটা কারেন্ট বেড়ে যাচ্ছে কেন স্যার? মানে ভোল্টেজ তো আমরা বাড়াচ্ছি না, আর ভোল্টেজ না বাড়ালে কারেন্ট বাড়বে না, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে। ও, মানে ধীরে ধীরে বাড়ালে, মানে ডান দিকে যায়নি তো স্যার, সোজা উপরে চলে গেছে ওই জন্য গ্রাফটা। হ্যাঁ হ্যাঁ, কারণ ডান দিকে যাবে না, যদি আমরা এই ভোল্টেজটাকে বাড়াই তাহলে এটা ডান দিকে যাবে না, এটা সরাসরি উপরের দিকে উঠা শুরু করবে। হচ্ছে ডায়োডের এগেনস্টে ভোল্টেজ, এইখানে একটা ভোল্টমিটার দিয়ে যদি আমরা ডায়োডের ভোল্টেজটা মাপি, তাহলে ডায়োডের এগেনস্টে, মানে এই যে এখানে এখানে ডায়োডের এগেনস্টে একটা ভোল্টমিটার দিয়ে যদি আমরা ভোল্টেজটা মাপি, তাহলে আমরা দেখব যে প্রথমে এটাকে বাড়াইলে এই ভোল্ট, এই ভোল্টমিটারের টাও বাড়তেছে, কিন্তু যখন ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে তখন এটাকে যতই বাড়াই এই ভোল্টেজ, এই ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু কারেন্ট বাড়তে থাকবে।
জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন যদি আবার আমরা উল্টো করে রিভার্স বায়াস করি, অর্থাৎ আমরা যদি ব্যাটারি কানেকশনটাকে চেঞ্জ করে দিই, ওকে, অর্থাৎ এইটাকে নেগেটিভ আর এইটাকে পজিটিভ করে দিই, এটা বড়, এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে কি হবে? এইখানে হচ্ছে ইলেকট্রনস বেশি, আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। এই নেগেটিভ টার্মিনালে এই হোলস গুলোকে এদিকে টানবে, আর এই পজিটিভ টার্মিনাল এই ইলেকট্রন গুলোকে এদিকে টানবে। ওকে, তাহলে এই যে ইলেকট্রন গুলোকে সরাই আনতেছে, হোলস গুলিকে সরাই আনতেছে, এই কারণে আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার আরো মোটা হয়ে যাবে মাঝখানে, মানে এটা আরো চওড়া, মানে এটা এই ব্যারিয়ারটা আরো শক্তিশালী হয়ে যাবে, যার ফলে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এটাকে আমরা যতই বাড়াই রিভার্স ভোল্টেজটাকে যতই, স্যার ওখানে একটা গ্যাপ তৈরি হবে না স্যার? পটেনশিয়াল গ্যাপ তৈরি হবে না স্যার রিভার্স বায়াসে স্যার? না, গ্যাপ তৈরি হবে না, কারণ স্যার এই যে টার্মিনাল গুলান তো স্যার ব্যাটারি মানে দুইটা উভয় পাশে তো স্যার আকর্ষণ করবে স্যার। হ্যাঁ, আকর্ষণ করলে ওইখান থেকে কেরিয়ার গুলো সরে আসবে, মানে এই পজিটিভ টার্মিনাল এদিক থেকে ইলেকট্রন সরায় আনবে, ইলেকট্রন সরায় আনলে এখানে আরো বেশি আয়ন তৈরি হবে, যাদের কাছ থেকে ইলেকট্রন সরে গেছে, আয়নের পরিমাণ আগে যা ছিল এখানে আরো বেশি হবে, যার ফলে এই এইটা মোটা হয়ে যাবে, সিমিলারলি এই সাইডেও মোটা হয়ে যাবে, এদিকে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন বেশি হয়ে এত মোটা হবে যে তাদের পটেনশিয়াল ব্যারিয়ারটা তখন আরো বেশি হয়ে যাবে। ওই মানে স্যার আয়ন বাড়বে স্যার আর কি, আয়ন বাড়া মানেই হচ্ছে ব্যারিয়ারটা মোটা হয়ে যাওয়া। এটা ব্যারিয়ার বাড়া, যে হোয়াট হ্যাপেন্স টু দ্য পটেনশিয়াল ব্যারিয়ার, হোয়াট হ্যাপেন্স টু পটেনশিয়াল ব্যারিয়ার, ব্যারিয়ার ওয়েন এ পিএন জাংশন ইজ, এক হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর দুই হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসের সময় বলতে হবে ইট বিকামস থিনার অ্যান্ড ভ্যানিশেস, এটা প্রথমে পাতলা হয়, চিকন হয় এবং ভ্যানিশ হয়ে যায়, তখন আর পটেনশিয়াল ব্যারিয়ার থাকে না। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা বলবো এটা আস্তে আস্তে শুধু মোটা মোটা, মোর থিক, মোর ওয়াইডার হইতে থাকে, মোর পাওয়ারফুল হইতে থাকে তখন এটা। ওকে, আচ্ছা, আমাদের আজকের আমি যে যে জুমে এটা 3:41 বাজে, হয়তো যে কোনো সময় এটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ 40 মিনিট দেয় তো, কিন্তু আজকে আমি আর নতুন করে শুরু করব না, আমার একটা অন্য আরেক জায়গায় একটা ডিউটি আছে, আপনাদেরকে আমি 40 মিনিটের মানে ক্লাস নিয়েই শেষ করে দিব, তো আমি এটা একটু শেষ করি। রিভার্স বায়াস হলে কি হয়, রিভার্স বায়াস হলে এটা এটা যতই আমরা বাড়াই এটা আরো মোটা হবে, কিন্তু এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, অল্প একটা ছোট্ট একটা কারেন্ট ফ্লো করে, সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের কারণে। এখানে মাইনরিটি ক্যারিয়ার দিয়ে কিভাবে কারেন্ট ফ্লো করে এটা নেক্সট দিন আমরা বলবো, এটা অন্য একটা ইম্পর্টেন্ট টপিক, মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট ডিউরিং রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখবো যে রিভার্স বায়াস করলেই অল্প একটু কারেন্ট বাড়ে, এরপরে যতই আমরা ভোল্টেজ বাড়াই দেখা যাবে যে ভোল্টেজ বাড়তেছে কিন্তু কারেন্ট এদিকে আর বাড়তেছে না বা এদিকে বাড়তেছে না, এটা করতে থাকে, এরকম চলতে থাকে, এরকম চলতে চলতে যদি আমরা এটাকে অনেক বেশি বাড়ায় ফেলি, যেটা আসলে আমরা আমাদের ল্যাবে এটা সাধারণত করা যায় না, হ্যাঁ যদি অনেক বেশি ধরেন 30 ভোল্ট বা 40 ভোল্ট এরকম যদি বাড়ানো হয়, সাধারণত আমাদের পাওয়ার সাপ্লাই গুলিতে এই সুযোগ থাকে না, অনেক বেশি ভোল্টেজ যখন আমরা বাড়াই ফেলতো তখন যেটা হয় এইটা মানে যে আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি বাড়াচ্ছি শুধু, তাহলে এই প্রেশারটা যে পরে হচ্ছে এই ইয়ের উপরে পিএন জাংশনের উপরে ব্যারিয়ার পটেনশিয়ালের উপরে, তখন এইটা গরম হইতে থাকে, মানে এখান থেকে যে আমরা পাওয়ার অ্যাপ্লাই করতেছি ওই পাওয়ারটা এইখানে এসে ডেসিপেট হয়, এনভায়রনমেন্টের মধ্যে হিট ডেসিপেট করতে থাকে এবং এটা অনেক গরম হতে থাকে, গরম হইতে হইতে একসময় এটা এত বেশি টেম্পারেচার বেড়ে যায় যে এটা তখন বার্ন আউট করে, এটা পুড়ে যায়, পুড়ে গেলে এটা গলে চলে এটার ভিতর, এটার তখন আর রিভার্স অবস্থায় যে এই কারেন্ট ফ্লোকে যে আটকায় রাখে ওই ক্ষমতাটা সে তখন হারায় ফেলে,
মানে এটার ভিতর দিয়ে তখন কারেন্ট ফ্লো হওয়া তখন শুরু হয়ে যায়। এই যে রিভার্স বায়াস অবস্থায় কারেন্ট ফ্লো হওয়া শুরু হওয়াটা, এটাকে বলে হচ্ছে ব্রেকডাউন। এটা কি বলে? ব্রেকডাউন। ব্রেকডাউন যখন হয় তখন এটার ক্যারেক্টারিস্টিকটা এইরকম, মানে এখানে এসে ব্রেকডাউন হইলো তখন আবার হঠাৎ করে কারেন্ট অনেক বেড়ে যায়। কিন্তু ব্রেকডাউন অসুবিধা হইলো যে যদি একবার একটা ডায়োড ব্রেকডাউন হয়ে যায় তাহলে সেটা আসলে পুড়ে যাবে, পুড়ে নষ্ট হয়ে যাবে, পিএন জাংশনটা আর তখন পিএন জাংশন থাকবে না, এটা সব একাকার হয়ে এটার ভিতর দিয়ে নর্মাল কারেন্ট ফ্লো তখন এদিকেও কারেন্ট ফ্লো করবে এদিকেও কারেন্ট ফ্লো করবে, তখন আর এটা ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস হওয়া বা ডায়োডের তখন কি স্যার একটু এটা ডায়োড থাকবে না, এটা তখন একটা নর্মাল তারের মতো কন্ডাক্টরের মতো হয়ে যাবে। জি স্যার, বুঝা গেছে কথাটা? তাইলে আমরা আজকে পড়লাম যেটা সেটা হচ্ছে একটা পিএন জাংশন, পিএন জাংশনটা কিভাবে ফর্ম হয় বা কনস্ট্রাক্ট হয় সেটা পড়লাম, একটা পিএন জাংশন কিভাবে ফরওয়ার্ড বায়াস হয়, একটা পিএন জাংশন কিভাবে রিভার্স বায়াস হয়, ফরওয়ার্ড বায়াস হলে কিভাবে কারেন্ট ফ্লো হয়, কত ভোল্টেজে যে এটা কি বলে হয় ফরওয়ার্ড বায়াস হয়, ফরওয়ার্ড বায়াস কারেন্ট গুলো কেমন করে বাড়তে থাকে, রিভার্স বায়াসটা কিভাবে হয়, রিভার্স বায়াসের কখন এটা ব্রেকডাউন হয় বা ফরওয়ার্ড বায়াসের সময় ভিতরের মেকানিজমটা কি, আর রিভার্স বায়াসের সময় ভিতরের মেকানিজমটা কি, ফরওয়ার্ড বায়াসে কেন কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসে কেন কারেন্ট ফ্লো করেন না, এরকম অনেক ধরনের ছোট ছোট কোশ্চেন আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তো আজকে আমি ক্লাসটা এখনই শেষ করে দিচ্ছি, এই যে আমাদের টাইম অলরেডি চলে আসছে। তো আপনাদের সাথে আবার ইনশাল্লাহ আগামী নেক্সট দিন দেখা হবে, আজকে আর আমি সময় দিতে পারতেছি না। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।